একটু এর মধ্যে একটু কিছু দেওয়া হলো। কত টাকা দিচ্ছ? আমরা এখন আছি হাতিবাড়ির সামনে, গড়িয়া হাতিবাড়ি ফুচকাওয়ালা। আমরা এখানে ফুচকা খেতে এসেছি, আমাকে নিয়ে এলো অভিজিৎ, খাওয়া শুরু করে দিয়েছে, আমি আছি অপেক্ষায়, আমি খাবো, দেখছি কেমন পড়ে। একটা দিয়েছে, এক হাত দিয়ে মোবাইল বলে একটু করে খেলাম। খারাপ না, ভালোই টেস্ট। দেখি অভিজিতের কি বলছে। কেমন? দাদা আপনার নাম কি? মুকুল ময়রা। মুকুল ময়রা, এখানে আসলে মুকুলদার ফুচকা খেতে পারবেন। এখানে কি কি ফুচকা পাওয়া যায়? কি কি ফুচকা? কত করে? কোন ফুচকা কত দাম? ৪০ টাকা প্লেট। কটা থাকবে? সাতটা। সাতটা। আর এমনি নর্মাল ফুচকা কত করে? দশ টাকায় পাঁচটা। আর কি আছে, আর কি পাওয়া যাবে? মিষ্টি ফুচকা কত করে? ৩০ টাকা প্লেট। কটা থাকবে? চারটে, সাতটা। আর চুরমুর আছে। চুরমুর কত করে? চুরমুর আলু কাবলি। আর কি আলু কাবলি আছে। বাস, যাক অনেক কিছুই পাওয়া যাচ্ছে। আচ্ছা রাজু, কেমন লাগছে খেতে? এটা কি হলো, স্পেশাল কিছু হচ্ছে এখানে? কি হচ্ছে মধ্যে? আচ্ছা, তো আপনি এরকম স্পেশাল খেতে গেলে বলে দিতে হবে। এবার আমি খাওয়া শুরু করলাম। লবণ বেশি বেশি লাগছে, টকটা কম আছে, ঘন ঘন টকটা দাও। কড়মড়ে আছে? হ্যাঁ, ওইটা আলুর মধ্যে দাও। আজকে টকটা একটু কম আছে, এই আর কি। আপনি সবাই কিছু বলতে হয় না, চটপটাই থাকে। এবার খেয়ে দেখ যদি। একটু এর মধ্যে একটু কিছু দেওয়া হলো। টক 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 টক। কত টাকা দিচ্ছ? দাও না। না 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 না, বেশি বেশি খাবো না। নুন দিয়ে দাও। টোটাল কত হলো? ৫০ টাকা। কত দিয়ে দাবা খেলো? কড়মড়ে আছে, টকটাও ঠিকঠাক দ্বিতীয়বারে হলো। একটা স্পেশাল দিল, এটা কি দিল? শুকনো শুকনোটা বেশি ভালো লাগে। এটা আমি একটু বলে দিচ্ছি, এটা হলো হাতিবাড়ি মোড়। এটা এদিকটা গড়িয়া স্টেশন, শ্রীনগর। এই এই দিকটা কি? এই দিক ওয়ান বি, এদিকে ওয়ান বি বাস স্ট্যান্ড। আর এটা এটা হলো হাতিবাড়ি মোড়, তাই তো? ঠিক আছে, আজকের মতো এখানে বাই বাই, আবার দেখা হবে পরের ফুচকা স্টলে।